হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন আমার চ্যানেলে প্রথম আসছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আর পেজে যারা আছেন পেজটি ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আপনারা সবসময় আমার ভিডিও দেখতে পাবেন তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এতো তো কিছু বাজার করে নিয়ে আসলাম ঘুম থেকে উঠে জানলা দিয়ে খোলা আকাশ দেখতে ভালো লাগে তার সামনে আর দেখা হবে না সেটাই ভাবি আর দেখি যে আমাদের সামনে যে ফাঁকা জায়গাটা ছিল সেখান দিয়ে আকাশ দেখা যেত বাতাস পেতাম সেটা বন্ধ হয়ে যাচ্ছে একদম খুবই ঝটপট করে বিল্ডিংটা হয়ে যাচ্ছে একদম বন্দি হয়ে যাব সেজন্য মনটা খারাপ লাগে এদিকে একদম খোলামেলা ছিল যখনই জানলা দিয়ে তাকাতাম ম্যাগলা আকাশ নীল আকাশ বৃষ্টি সবই দেখতে পেতাম সেটা আর সামনে মনে হয় না দেখা হবে এই তো বাজারগুলো প্যাকেট থেকে খুলে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি প্যাকেটে রাখলে কিন্তু সবজি খুব ঝটপট করে নষ্ট হয়ে যায় সেই জন্য খুলে একটু বাতাস লাগিয়ে রাখলে সবজিগুলো ভালো থাকে পরবর্তী তার ধীরে আমি যেগুলো মানে ফ্রিজে রাখা রাখবো আর বাকি যা রান্না করার করব। ঘুম থেকে উঠেই দেখা যায় সংসারে নানা রকমের কাজ থাকে কিছু কিছু কাজ থাকে প্রতিদিনই করতে হয় সেটা কিন্তু আসলে ভালো লাগে না ভালো না লাগা সত্ত্বেও কিন্তু করতে হয় আর কাজের লোক যতই কাজ করে যাক না কেন নিজেকে কিন্তু অনেক কাজ করতে হয় নিজে কাজ না করলে ঘর বাড়ি গুছিয়ে রাখা সম্ভব হয় না সব কিছু সুন্দর থাকে না সংসার সুন্দর করে গুছিয়ে রাখতে হলে প্রতিটা মেয়েরই নিজের সংসারের দিকে খেয়াল রাখতে হয় অন্যের উপর ভরসা করলে সব কিছু হয় না অনেকে আছে নিজে কাজ করে না কাজের লোক দিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিতে পারে সেটা আমার পক্ষে সম্ভব হয় না আমার আসলে কাজের লোকের কাজ তেমন পছন্দ হয় না মানে নিজে না করলে শান্তি পাই না সব কিছু মনে হয় যে নিজেই করি আর সেই কারণে আমার কাজের শেষ হয় না বেশিরভাগ কাজই আমার নিজেরই করতে হয় সেটা নিয়ে আমার হাজব্যান্ড প্রায় রাগ হবে যে সব কিছু নিজে করলে কাজের লোক রেখে লাভ কি আর এত খুঁতখুতে স্বভাব থাকলে তো আর তুমি আরাম করতে পারবে না তো কথাটা সত্যি সব কিছু ধরলে তো আর হয় না আর অন্যের কাজ পছন্দ না হলে অন্যকে দিয়ে কীভাবে কাজ করাবো তাই না সেটাও কিন্তু ঠিক কথা অন্যের কাজটা নিজের পছন্দ হলেই নিজে মানে আরাম করা যাবে সকালে এরকম নাস্তা করা হয়নি এক কাপ চার বিস্কিট খেয়েছিলাম এখন রান্না করবো বেশিরভাগ রান্না আমি বিকেলবেলা সন্ধ্যাবেলায় করে থাকি দুপুরবেলা দেখা যায় গ্যাস খুবই অল্প আজ থাকে তো সেই কারণে রান্না করে আমি গুড ফিল করি না তারপর সবজিগুলো কেটে গুছিয়ে নিতে নিতে অনেক সময় লেগেছে কাটাকাটি করতে কিন্তু বেশ সময় নষ্ট হয়ে যায় রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে না রেডি করে দিলে আমি ঝটপট রান্না করে ফেলতে পারি যত সময় নষ্ট হয় আমার এই তৈরি করতেই মানে কেটে বেছে রেডি করতে তো লাউ রান্না করব মিষ্টি কুমড়া ভাজি করবো একটা মিক্স সবজি রান্না করব আর গতকালকে লাউ শাক এনে বেছে রেখে দিয়েছিলাম সেটা রান্না করবো আমার মায়ের জন্য লাউ শাক তারপর মিক্স সবজি তার সঙ্গে আমার আবার ভেন্ডি ভর্তা খেতে ইচ্ছে করতেছে সেটা একটু করব সেটা আমার ভাত খাওয়ার ইচ্ছে এই তো সবজি হচ্ছে ফ্রেশ সবজি আনলে বেশিরভাগ আমি সবজিটা রান্নায় করে ফেলি তখন সবজিটা বেশি খাই তো এই তো ভেন্ডিটা একটু অল্প পানিতে সেদ্ধ করছি বেশি একটা সেদ্ধ করবো না তারপর পানিটা একদম শুকিয়ে ফেলবো তারপর যখন একদম ড্রাই হয়ে যাবে তখন পিস পিস করে কেটে নেব তারপর এই তো রান্না করতেছি ঘর সংসারে সব কাজই করতে হয় মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয় মাঝে মাঝে আবার অনেক ভালো লাগে ভালো মন্দ সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা ক্যাপশনে খেয়াল করেছেন যে মানুষ আমাকে নিয়ে বেশি চিন্তা করে আসলে আমি বুঝি না মানুষ আমাকে নিয়ে এতটা কেন ভাবে হ্যাঁ যারা আমার আশেপাশের বন্ধুরা সবাই কিন্তু আমাকে কম বেশি চেনে জানে সব কিছু জানে আমার ভিডিও দেখে হ্যাঁ দেখা যায় অনেক বন্ধুরা বা কাছে দূরের অনেকেই মানে কমেন্টস করে না হ্যাঁ তখন নিরবতা পালন করে তবে আমি একটা দিক খেয়াল করেছি যখন আমি কোনো পোস্ট দিই আমার অনেক কারণে অনেক সময় অনেক মন খারাপ হতে পারে তাই না তাই বলে যে সব কিছুই খারাপভাবে নিতে হবে কেন সেটা আমি বুঝি না মাঝে মাঝে অনেক দুঃখ লাগে যে কোনো পোস্ট দেবো না কেন তখন দেখা যায় কত মানুষ যে চলে আসে কমেন্টস লেখার জন্য যেখানে খুঁজে একটা কিছু খারাপ কিছু লেখা যাবে কিনা সেই চিন্তা ভাবনাটা করতে থাকে আর সব কিছুই কেন নেগেটিভ ভাবতে হবে সেটা বুঝি না হ্যাঁ আমি এই যে একটা পোস্ট দিলাম যা আমি মানে বোকা মতো সবাইকে বিশ্বাস করে ফেলি না তো সেটা খারাপ চিন্তাটা কেন আনতে হবে আর ফ্রেন্ড সার্কেলদের সাথে চলাফেরা করা হয়েছে এতটা বছর তারপর ওদের সঙ্গে চলেছি ফিরেছি অনেক কারণে অনেক মন খারাপ হতো তারপর পরবর্তীতে আবার আমি ম্যানেজ করে নিতাম তাই না ভুলে যেতাম যে ফ্রেন্ড মানে এটাই স্বাভাবিক এভাবেই কিন্তু মানুষের সাথে চলতে হয় তারপর মাঝে মাঝে এমন দুঃখ পাওয়া হয় যে সেই দুঃখগুলো আর মেনে নেওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি মানে আমার পোস্টটা এরকমই ছিল যে বোকার মতো বারবারই বিশ্বাস করি বারবারই কষ্ট পাই তো অনেকে অনেক সহজভাবে নিয়েছে অনেকে নেগেটিভভাবে নেন তারপর মানে চিন্তা ভাবনায় মানে লিপ্ত হয়ে যান যে কি ব্যাপার কি হইলো ওনার কি সমস্যা মানে ডিটেল জানতে হবে সব কথারই কেন নেগেটিভ দিকটা আপনারা মানে বেছে নিয়ে আসেন এটা আমি বুঝি না মানে সেইটা একটা আমাকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেন যখন মানে বাজে যে আমি পড়ি দেখি তখন আমার এত খারাপ লাগে যে এই ধরনের কেন চিন্তাভাবনাটা আসে ভাবনাটা কি সুন্দরভাবে নেওয়া যায় না মানুষের কি সুখ দুঃখ কষ্ট থাকতে পারে না মানুষ কি মানুষের সাথে বেমানি করে না এটা আপন লোকও হতে পারে নিজের বান্ধবী হতে পারে বন্ধু হতে পারে তাই না সেটা সব কিছুই মানে খারাপ দৃষ্টিতে কেন দেখা হয় সেটা আসলে বুঝি না তবে আমার ভিডিওর চেয়ে আমার যখন মানে কোনো একটা পোস্ট আমি আমার মনের মতো আমি আমার মানে ভালো মন্দ যেতে আমি পোস্ট করি না কেন মানে একটা সুযোগ পেলে কীভাবে খারাপ কমেন্টস করা যাবে সেটা নিয়ে দেখি ব্যস্ত হয়ে পড়ে তাহলে তো ভালোই খারাপ খারাপ ভিডিও দিলে খারাপ খারাপ লেখা লিখলে সেখানে ভিউ হবে তারপর অনেক কমেন্টস পাওয়া যাবে শেয়ার করবে তাই না মানে সেই দিকটা চিন্তা করলে মনে হয় যে খারাপ কি দিব নাকি সবাই এত পছন্দ করে তা আসলে আমি তো আমার ভিউ বাড়ানোর জন্য ভিডিও দিই না আমি ঘোরাফেরা করি আমার ভালো লাগে আমার ভালো মন্দ যারা আমার ভালোবাসার মানুষ আছেন আমার ভিডিও দেখেন তাদের সঙ্গে আমি শেয়ার করি কখনো মন খারাপ হয় কখনো হাসি খুশি থাকে সব কিছু শেয়ার করি বলেই আমি একটু কষ্ট পেলেও সেটা আমি পোজ দিই সেই ক্ষেত্রে মানুষ যে কেন এতটা মানে বাজেভাবে লিখে সেটা নিজের দিক থেকে একটু চিন্তা করে না যে কি লিখলাম আর কি বলতেছি একটুকু চিন্তা করি তাই না আর ফেসবুকে দেখা যায় যে কতগুলো দুষ্ট লোক থাকবে তাই না ভালো মন্দ মিলিয়ে তো জীবন ভালো মন্দর মাঝে কিন্তু আমরা বেঁচে আছি তবে যারা ভালো জানেন চেনেন হ্যাঁ তারা তো জানেন সেই দুষ্ট লোকগুলো যখন খারাপ কমেন্টস করে তখন কিন্তু প্রতিবাদ করে না তখন ওদের কমেন্টসগুলো পড়ে আপনারা অনেক চিন্তা চিন্তাভাবনায় চলে যান যে কি সমস্যাটা বের করতে হবে মানে নানা রকমের কোশ্চেন করা হয় মানে আমি বুঝি না এই ধরনের মেন্টালিটিটা না না রাখায় ভালো আর কম বেশি আমাকে তো আপনারা অনেকে চেনেন জানেন সব কিছু চেনে জেনে কেন এই ধরনের কোশ্চেন করেন এটা আমি বুঝি না বেশি কথা বলে লাভ নেই আপনাদের যেটা মনে আসে সেটাই কিন্তু আপনারা করে থাকেন তবে একটা কথা বলবো যে সব কিছু পজিটিভ ভেবে নিজেও ভালো থাকবেন অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন